আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এভরিওয়ান, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন আমার ভিডিওটি শুরু করি। তো এই যে দেখুন, আমি কিন্তু আজকে গুচি মাছ এবং আলুর ঝোল রান্না করব। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমার কালার কেমন আসছিল। তো চলুন রান্না চলে যায়। এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব তেল গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো দেখুন আমার তেল কিন্তু গরম হয়ে গিয়েছিল, তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে তেলের সাথে এটা মিক্সড করে নিব, তারপর আমি আস্তে আস্তে করে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন, সুন্দর করে এগুলো কষাতে হবে। এভরিওয়ান, আমার ভিডিওটি না টেনে পুরোটা কিন্তু দেখুন। এই তো আমি ব্লেন্ডার করা মরিচ বাটা দিয়ে দিয়েছি, এই যে, তারপর আমি রসুন আদা বাটা দিয়ে দেব, এই তো দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো দিতে হবে, আপনার যতটুকু তরকারি রান্না করবেন সেই অনুযায়ী দিবেন। তো এই যে আমি এখন লবণ দিয়ে দিব, সব কিছু পরিমাণ মতো দিতে হবে। এই যে আমার লবণ দেওয়া শেষ, এখন আমি সুন্দর করে এগুলো মিক্সড করে নিব। মশলা তেল সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে কিছু সময় ধরে আমি কষাবো। এভরিওয়ান, আপনারা কিন্তু ধৈর্য ধরে রান্না করবেন, দেখবেন সময় নিয়ে রান্না করবেন, তো দেখবেন রান্নার টেস্ট আসলেই অসাধারণ হয়েছে। মনোযোগ দিয়ে রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু মশলা একটা কম বেশি হয়ে যেতে পারে। তো ধৈর্য ধরে আসলে রান্নাটা করতে হয়। তো এই যে দেখুন, আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, তারপর আমি দিয়ে দিব কিছুটা মরিচ পাউডারও দিয়ে দিব, এরপর ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, তারপর আমি এখন কিন্তু একটু টালা পাউডারও দিয়ে দিচ্ছি, আবার লাস্টেও দিয়ে দেব। তো এই যে দেখুন, এগুলো এবার মিক্সড করে নিব। মিক্সড করে সুন্দর করে কষাবো। আমার প্যানে কিন্তু একটুকুও পানি নাই, পানি তো এখনও দেওয়া হয়নি, মশলা এখন পুড়ে যেতে পারে, এই জন্য কিন্তু আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে আমি কষাতে থাকব। তো চলুন আমি কিছুটা পানি দিয়ে দিই। এই যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, এবার আমি সুন্দর করে এগুলো কষিয়ে তারপর আমি মাছ দিব। এভরিওয়ান, আমি কিন্তু মাছ ভাজি করে রান্না করব না, কাঁচা মাছ এভাবে কষিয়ে সুন্দর করে রান্না করব। তো মশলা কিছুটা কষানো হলে কিন্তু আমি মাছ দিয়ে দেব। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো মাছও পরিষ্কার করতে কিন্তু একটু কষ্ট হয়, তো ধৈর্য ধরে করতে হয় আর কি। আর দু পিস মাছ নিয়েছি আমার বেবির জন্য, আর এগুলো আমাদের ফ্যামিলির জন্য। তো এই যে দেখ, মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপর লাস্টে লেবু রস আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়েও রেখে দিতে হবে, তাহলে মাছের গন্ধ দূর হয়ে যায়। তারপর আলু সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখুন, আমি ঢাকা দিয়ে কিন্তু মশলাটা কষাইতেছি। তো এখন দেখুন কষানো কিছুটা হয়ে গিয়েছে, তারপর আমি কিন্তু এখন মাছ দিয়ে দিব আস্তে আস্তে। তো চলুন আমি এখন মাছ দিয়ে দিই। আমি গুচি মাছগুলো আগে দিয়ে দিব। গুচি মাছগুলো কিন্তু এমনিতে একটু নরম থাকতে পারে, কিন্তু রান্নার পরে এই মাছটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, আর এটার স্বাদ মানে মাংসের থেকে বেশি। যারা এই মাছ পছন্দ করেন তাদের কাছে এই মাছের টেস্ট এতটাই অসাধারণ লাগে, কি বলবো আর। আমার ফ্যামিলির লোকেরা কিন্তু এই মাছটা খুবই পছন্দ করে, এই জন্য এই মাছ আমার কষ্ট করে পরিষ্কার করতে হয়। যাই হোক, তো চলুন, আমার কাছে এই মাছটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই মাছগুলো এবার সুন্দর করে কষাবো আমি। এই মাছটা কিন্তু যখন জীবিত থাকে তখন কিন্তু ধরতে খুবই ভয় লাগে, তো তারপরও এটাকে মানে ওইভাবে প্রসেসিং করে কাটাকাটি করতে হয়। যাই হোক, এই যে দেখুন আমার বেবির জন্য মাছ দুই টুকরা এখনই দিয়ে দিব।
এভাবে সুন্দর করে কষাবো। এভরিওয়ান এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু, মাছের আসল স্বাদটা পাওয়া যায়। তো যাই হোক, আবার যারা ভাজি করে দিবেন তারা হচ্ছে এখন আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন, তারপর একটু ঝোলের পানি দিয়ে, তারপর সুন্দর করে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসলেই কিন্তু ওই ভাজি মাছগুলো দিয়ে দিবেন, তারপর সুন্দর করে রান্না করবেন, শেষ রান্না। তো এই যে দেখুন আমার রান্নাটা, তারপর আমি এই যে আমার মাছ কিন্তু সুন্দর করে কষানো শেষ হয়ে গিয়েছে, উপরের তেল কিন্তু ভেসে উঠেছে, আর মাছের ঘ্রাণটা কিন্তু এখন খুবই সুন্দর ছড়িয়েছিল। যাই হোক, তো এখন আমি আলু দিয়ে দিব, আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো এই যে দেখুন আমি পরিষ্কার করে বেছে রাখা আলুগুলো এখন সুন্দর করে দিয়ে দিব। এই তো আমার আলু দিয়ে এখন কষানো হবে, আলুগুলো সুন্দর করে মশলার সাথে মিক্সড করে তারপর আমি ঢাকা দিয়ে দিব। এভরিওয়ান আলুগুলো কিন্তু আমি 80% সিদ্ধ করে নিব কষিয়ে, তারপর হালকা ঝোল করব। এই তো দেখুন আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি, চলুন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আলুর ভেতরে মশলাটা ঢুকবে, আলুটা টেস্টি হবে। তো যাই হোক, দেখুন আমার কষানো কিন্তু এ পর্যায়ে শেষ হয়ে এসেছে। এই যে দেখুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী নতুন সবার আগে দেখা। তো এই যে আমার আলু মাছ সব কিছু কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন এভরিওয়ান, এখন কিন্তু আমার বেশি পানি দিতে হবে না, সামান্য যেটুকু ঝোল রাখবো ওরকম একটু পানি দিলে কিন্তু হয়ে যাবে, কারণ আমার আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো বেশি পানি দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো চলুন আমরা এখন পানি দিয়ে দিব। এভরিওয়ান আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার রান্না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগে, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। তো এই যে আমার পানি দেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো আমি এখন অপেক্ষা করব পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত। আমি এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো এই যে দেখুন কাঁচা মরিচ দিয়ে দিতেছি, 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। এই যে দেখুন, এখন চলুন ঢাকনা দিয়ে ঢেকে দেই। তারপরেই তো দেখুন আমার রান্না কিন্তু এই যে শেষ পর্যায়ে, এই যে এরকমটা হয়েছিল। এভরিওয়ান আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।